আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে দ্রবণ। ইংরেজিতে বলা হয় সলিউশন। দেখো দ্রবণ কি? দ্রবণ দুটো পদার্থের মিশ্রণ হতে হবে যেটা সমসত্ব হতে হবে। এখন এই দুটো পদার্থ তুই হতে পারে, তার বেশিও হতে পারে। আমরা অনেকেই দ্রবণ দেখেছি, বাড়িতে নিজেরাও তৈরি করি। ধরো জলের মধ্যে একটু আমি চিনি দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে সে দেখছি কি চিনির দানাগুলো গলে গেল, তাহলে আমরা বলবো কি একটা দ্রবণ তৈরি হয়ে গেল। কি জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে লবণের দানাগুলো দেখলে একটু করে একটু পরে মিশে গেল আর দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলবো দ্রবণ হয়ে গেল। তাহলে দ্রবণ এ কথার মানে হচ্ছে কমপক্ষে দুটো পদার্থ হতে হবে, এবং সেই পদার্থ দুটো যদি পরস্পরের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায় তখন আমরা তাদেরকে বলছি দ্রবণ। তাই দ্রবণ এর যে উপাদান তাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটাকে বলা হচ্ছে দ্রাব, আর একটাকে বলা হচ্ছে দ্রাবক। দ্রাব এর ইংরেজি কথা হচ্ছে সলিউট, আর দ্রাবক এর ইংরেজি অর্থ হচ্ছে সলভেন্ট। দ্রাব আর দ্রাবক। এখন দ্রাব কোনটা আর দ্রাবক কোনটা সেটা আমরা একটু বুঝব। দেখো তুমি ধরো একটা গ্লাসে জল নিলে, আর একটা চামচে তুমি কিছুটা লবণ নিলে, যে লবণটাকে এর মধ্যে ঢেলে দেয়, যে লবণের দানাগুলো ধরে নাও নিচে এখানে সঞ্চিত হলো। এবার তুমি কি করলে, একটা এর মধ্যে কাঁচ দণ্ড প্রবেশ করে দিলে, একটা কাঁচ দণ্ড এর মধ্যে প্রবেশ করে দেওয়া হলো। তাহলে কাঁচ দণ্ড প্রবেশ করলে দিয়ে কি করলে না, তো এটাকে নেড়ে দিলে, বা আমরা বাড়িতে কি করি না, তো চামচ দিয়ে নেড়ে। তাহলে কিছুক্ষণ পরে দেখবে কি জল আর লবণকে তুমি আলাদা করে বুঝতে পারছো না, তারা পরস্পর মিশে যাচ্ছে, মিশে গিয়েছে। তাহলে এখানে জলটা দেখো বেশি পরিমাণে আছে আর লবণটা কম পরিমাণে। তা আমরা বলি যে পদার্থটার পরিমাণ বেশি থাকছে, দ্রবণে যার পরিমাণ বেশি থাকে তাকে আমরা বলি দ্রাবক, আর যার পরিমাণ দ্রবণে কম তাকে বলা হয় দ্রাব। এবং লক্ষ্য করো, যখন আমাদের সলিউশনটা তৈরি হয়ে গেল, দ্রবণটা তৈরি হয়ে গেল, জলের যা ভৌত দশা দ্রবণের ভৌত দশাও কিন্তু তাই। অর্থাৎ জল তরল, কিন্তু লবণ কি কঠিন পদার্থ, কিন্তু যখন তৈরি হলো দ্রবণটা তখন কিন্তু তরল, অর্থাৎ জলের মতনই, জলের যা ভৌত দশা তরল, সেই তরলের অনুরূপী গঠন আমরা দেখতে পাচ্ছি। তার মানে দ্রাবকটা এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি থাকবে, আর দুই হচ্ছে দ্রবণের যে ভৌত দশা আর দ্রাবকের যে ভৌত দশা সেটা একই রকম হবে। আর দ্রাবটা কি হবে, কম পরিমাণে থাকবে, এবং যার ভৌত দশা দ্রবণের ভৌত দশার মতো হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে দ্রাবক বলতে বুঝছি যে পদার্থের পরিমাণ দ্রবণে বেশি থাকে ও যার ভৌত দশা
যার ভৌত দশা দশার অনুরূপ দ্রবণের ভৌত দশা হয়। তাকে দ্রাবক বলে। তাহলে দ্রাব কাকে বলবো? যে পদার্থের পরিমাণ দ্রবণে কম থাকবে, কম পরিমাণে উপস্থিত থাকবে, এবং যার ভৌত দশা দ্রবণের ভৌত দশার অনুরূপ হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে যে পদার্থের পরিমাণ দ্রবণে কম থাকে এবং যার ভৌত দশা দ্রবণের ভৌত দশার অনুরূপ হতেও পারে বা নাও হতে পারে, তাকে দ্রাবক। তাহলে বলতে পারলাম, তাহলে দ্রাবকটা থাকবে বেশি পরিমাণে আর দ্রাবটা থাকবে কম পরিমাণে। তাহলে আমরা এবার চিত্র থেকে বুঝতে পারছি যে জলটা বেশি পরিমাণে ছিল, তাহলে এই দ্রবণের ক্ষেত্রে জল হচ্ছে দ্রাবক, আর লবণটা কম পরিমাণে ছিল, তাহলে লবণটাকে বলবো কি? দ্রাব। তাহলে যার পরিমাণ বেশি থাকছে এবং যার ভৌত দশা দ্রবণের ভৌত দশার অনুরূপ হতে হবে, অনুরূপ হয়, তাকে আমরা বলছি দ্রাবক। আর যার ভৌত দশা দ্রবণের ভৌত দশার অনুরূপ হয় না, হতেও পারে এবার নাও হতে পারে, তখন যেটা কম পরিমাণে উপস্থিত থাকবে তাকে আমরা বলছি দ্রাব বা সলিড। এবার দেখো, আমরা একটা পদার্থের মধ্যে আর একটা পদার্থকে মেশাচ্ছি, দিয়ে তো দ্রবণ প্রস্তুত করছি। তা যে পদার্থটা মেশানো হচ্ছে সেই পদার্থটার ব্যাসের উপর ভিত্তি করে, ব্যাসের মানের উপর ভিত্তি করে আমরা এই মিশ্রণকে তিনটে ভাগে ভাগ করছি। একটাকে বলা হচ্ছে প্রকৃত দ্রবণ, আর একটা হচ্ছে কলয়েডীয় দ্রবণ, আর তিন নম্বর হচ্ছে প্রলম্ব। প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ আর প্রলম্ব। তা দেখো, আমরা আলোচনা করবো এবার প্রকৃত দ্রবণ নিয়ে। আমরা একটু আগে যে দ্রবণের কথা বললাম সেটাই হচ্ছে প্রকৃত দ্রবণ। এই প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য তোমরা কিছু দেখতে পারো, তোমরা নিজেরাও বাড়িতে দেখবে যে জলের মধ্যে যদি তুমি লবণ মিশিয়ে দাও তাহলে জলের মধ্যে লবণের যে দানাগুলো সেগুলো কিন্তু মিশে যাওয়ার পরে আর খালি চোখে দেখতে পাওয়া যায় না। এমনকি তীব্র ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেও আমরা সেই কণাগুলোর আর চাক্ষুষ করতে পারি না, দেখতে পারি না। আর কি দেখা যায়? আর দেখা যায় যে এই দ্রবণ সমসত্ত্ব প্রকৃতির হয়। সমসত্ত্ব মানে কি? সমসত্ত্ব মানে যেখানে পদার্থের অনুপাতগুলো বিভিন্ন জায়গায় সমান হয়। মানে কি? ধরো তুমি একটা গ্লাসে লবণ জল নিলে, লবণ জল, এবার তুমি ধরো একটা স্ট্র লাগিয়ে নিচ থেকে জল টেনে খেলে, আবার এই স্ট্রটাকে আরেকবার উপরে রেখে জল টেনে খেলে,
দু জায়গার জল যদি তুমি খাও, তা এর কি লবণাক্ত যে ভাবটা সেটা দেখবে কোনো জায়গাতেই কম বা বেশি অনুভূত হচ্ছে না। অর্থাৎ লবণের কণাগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে গিয়েছে, তখন আমরা সেই দ্রবণকে বলতে পারি প্রকৃত দ্রবণ। তাহলে সমসত্ত্ব হবে, খালি চোখে দেখা যায় না। এবং দেখো, তুমি যদি বাড়িতে জলের মধ্যে একটু লবণ মিশিয়ে দাও, দিয়ে সেই দ্রবণের বাইরে থেকে টর্চ দিয়ে লাইট আলো ফেলো, টর্চ দিয়ে আলো ফেলছো, তাহলে তুমি কণাগুলোকে দেখতে পাবে বা আলোটা কোন দিক দিয়ে যাচ্ছে, আলোর গতিপথ দেখতে পাওয়া যাবে, তা কিন্তু দেখতে হবে না। জলের ভিতরে আলো চলে যাবে, কিন্তু জলের ভিতরে আলো যাওয়ার সময় আলোর গতিপথটা তুমি পর্যবেক্ষণ করতে পারবে না। যেটা আমরা দেখি কুয়াশার ক্ষেত্রে দেখতে পাও, ধরো সন্ধ্যাবেলায় কুয়াশা পড়েছে, শীতকালে যখন খুব কুয়াশা পড়ে, সন্ধ্যাবেলায় তুমি ছাদে গিয়ে লাইট জ্বালালে, লাইট জ্বালালে কি দেখবে, আলোটা যাচ্ছে আর কুয়াশাগুলো আলোর সামনে সামনে ভাসতে 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 যাচ্ছে। তাহলে কি আলোর গতিপথটা তুমি লক্ষ্য করতে পারছো। কিন্তু যখন কুয়াশা নাই, ধরো গ্রীষ্মকাল, তখন তুমি যদি লাইট মারো, দেখবে লাইটটা গিয়ে একটা দেওয়ালে পড়লো, সে দেওয়ালটা দেখতে পাচ্ছো, কিন্তু রাস্তার যে গতিপথ সেই গতিপথটা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখা যায়, যে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কণাগুলোর গতিপথ, ওর ভিতরে আলো ফেললে আলোর যে গতিপথ, সেই গতিপথকে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। আর কি, এই দ্রবণকে যদি দীর্ঘক্ষণ তুমি রেখে দাও, কণাগুলো কখনোই থিতিয়ে পড়বে না। তুমি দ্রবণ তৈরি করে রেখে দাও, লবণ জল রেখে দাও, লবণ জল যতক্ষণে রেখে দাও, দেখবে লবণ জলের, লবণ আর জল কোনোদিনই আলাদা হবে না। আলাদা হবে কখন, যদি ফুটিয়ে বাষ্প করে দাও, কি রেখে দিলে 10 দিন পরে গ্লাসের জলটা নিয়ে দেখবে গ্লাসের জলটা উড়ে চলে গিয়েছে, লবণটা পড়ে আছে, সেটা আলাদা বিষয়। যে একটা ভৌত দশায় তুমি বাষ্পভূত করে দিলে, সেটা আলাদা বিষয়। কিন্তু জল আর লবণ একসঙ্গে আছে, সে অবস্থায় তুমি যদি রেখে দাও, কিছুতেই লবণ আর জল আলাদা হয় না। তাহলে এই যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে, কেন আসলে এই প্রকৃত দ্রবণে যে লবণের যে কণাগুলো আমরা দেখছি জলের মধ্যে মিশে থাকছে, এই কণাগুলোর ব্যাস অত্যন্ত ক্ষুদ্র, 10^-8 সেমি বা তার কম। বুঝতে পারলে? তাহলে 10^-8 সেমি বা তার কম হয় বলেই এই কণাগুলো তোমার সমসত্ত্ব মিশ্রণ তৈরি করছে, এই কণাগুলো থিতিয়ে পড়ছে না, এই কণাগুলো, আবার একটা বৈশিষ্ট্য আছে যে এই দ্রবণকে তুমি যদি পার্চমেন্ট পেপার বা ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করাও, কণাগুলো কিন্তু পৃথক করা যাবে না। ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার কি, তুমি ধরো একটা ফানেল নিলে, ফানেল তোমরা দেখবে বাড়িতে সবারই থাকে, কেরোসিন ঢালার জন্য এরকম ফানেল থাকে, এর মধ্যে পার্চমেন্ট পেপার একটা ভাঁজ করে এরকম কোন আকৃতি করে বসিয়ে দেওয়া হবে, দিয়ে তুমি এই দ্রবণটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢাললে, নিচে একটা পাত্র রাখলে। এবার তুমি দেখবে যে এই পার্চমেন্ট পেপার হোক বা ফিল্টার পেপার হোক, এর মধ্যে কিন্তু লবণের দানাগুলো আটকে যাচ্ছে তা কিন্তু নয়। এই দ্রবণটা যেমন ছিল একই রকম ভাবে এই ভিতরে চলে আসছে। তার মানে আমরা কি বুঝছি, দ্রবণের যে দ্রাবের কণাগুলো এত ক্ষুদ্র যে পার্চমেন্ট পেপার বা ফিল্টার পেপারের যে ছাঁকনির মতো কাজ করে, তা কিন্তু ওই কণাকে ধরে রাখতে পারছে না। যেমন ধরো আমরা চা ছাঁকি, চা ছাঁকার সময় কি করি, দেখবে নেটটা ব্যবহার করি, সূক্ষ্ম সূক্ষ্ম নেট। এবার যদি মোটা নেট ব্যবহার করো, তাহলে তুমি চা ছাঁকলে কি হবে, চায়ের পাতা জল সবই নিচে চলে যাবে। তার মানে কি, ওই চায়ের পাতাটা ধরতে গেলে সূক্ষ্ম জালের দরকার। ঠিক সেরকম এই ফিল্টার পেপার পার্চমেন্ট এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ভিতরে। তা এই কণাগুলো, দ্রাবের কণাগুলো এতটাই ক্ষুদ্র, এদের ব্যাস এতটাই কম, যে এগুলো কিন্তু পার্চমেন্ট পেপার বা ফিল্টার পেপারে দিয়ে বাধাপ্রাপ্ত হয় না, ওর ভিতর দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। তাহলে দেখো, আমরা প্রকৃত দ্রবণের যদি কিছু বৈশিষ্ট্য দেখি, বৈশিষ্ট্য, তা এটা একটা বৈশিষ্ট্য তুমি বলতে পারো যে ব্যাস হচ্ছে 10^-8 থেকে সেই বা তার থেকে কম। 2 নম্বর কি বলতে পারো, প্রকৃত দ্রবণ
তিন নম্বর কি বলতে পারো? প্রকৃত দ্রবণে দ্রাবের কণাগুলি থিতিয়ে পড়ে না। চার নম্বর কি বলতে পারো? দ্রাবের কণাগুলিকে খালি চোখে বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। পাঁচ নম্বর কি বলতে পারো? ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার এর মধ্যে দিয়ে দ্রাবের কণা চলে যেতে পারে। আর কি বলা যায়? দেখো, প্রকৃত দ্রবণের বাইরে থেকে আলো ফেলা হলে আলো মাধ্যমকে আলোকিত করতে পারে। দ্রবণের মাধ্যম যেটা সেটাকে আলোকিত করতে পারে না, কিন্তু দ্রবণের ভিতর দিয়ে আলোক রশ্মি নির্গত হয়ে যেতে পারে। তাহলে এগুলো আমরা দেখছি প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য। তাহলে প্রকৃত দ্রবণের উদাহরণ কোনগুলো? ওই জলের সঙ্গে লবণ, জলের সঙ্গে চিনি, জলের সঙ্গে গ্লুকোজ, জলের সঙ্গে ইউরিয়া, এই সমস্ত মিশিয়ে যদি আমরা দ্রবণ প্রস্তুত করি, সেই দ্রবণই হচ্ছে প্রকৃত দ্রবণের উদাহরণ। এরপরে দেখো আমরা একটা বিষয়, সেটা হচ্ছে কলয়ডীয় দ্রবণ বা কলয়ডিয়াল সলিউশন। এক্ষেত্রে দেখা যায় যে কণাগুলোর ব্যাসটা, কণাগুলোর যে ব্যাস, সেই ব্যাসটা কিছুটা বড়, প্রকৃত দ্রবণের থেকে কিছুটা বড়, কিন্তু খুব বড় নয়। এখানে যে কণার ব্যাস আমরা দেখতে পাই সেটা হচ্ছে 10^-5 থেকে 10^-7 সেন্টিমিটারের মধ্যে। যেহেতু তুলনামূলকভাবে বড়, তার জন্য এগুলো খালি চোখে দেখা না গেলেও আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাই। তাহলে এর একটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। দুই নম্বর বলছে কি, খালি চোখে কণাগুলি দেখা না গেলেও অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। আর তিন কি বলা যেতে পারে? দেখো, আমরা একটু আগে বলছিলাম যে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে সমসত্ব মিশ্রণ হয়, এখানে কিন্তু অসমসত্ব মিশ্রণ দেখতে পাওয়া যায়। তাহলে মাথায় রাখবে অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব কথার অর্থ কি? একটু আগে যখন সমসত্ব বলছিলাম তখন কি বলছিলাম? জলের মধ্যে লবণ মিশিয়ে দিয়ে তুমি যদি লবণ জল খাও, তলা থেকে স্ট্র দিয়ে খাও বা উপর থেকে স্ট্র দিয়ে খাও, সব জায়গায় দেখবে লবণাক্ত সমান। অর্থাৎ প্রত্যেকটা উপাদান সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে আছে, কিন্তু অসমসত্ব কথার অর্থ কণাগুলো কিন্তু সব জায়গায় সমানভাবে
থাকবে না। যেমন ধরো তুমি যদি ভাতের ফ্যান, ভাতের ফ্যান হচ্ছে একটা কলোডীয় দ্রবণের উদাহরণ, তা সেই ভাতের ফ্যানকে তুমি যদি একটা কাঁচের গ্লাসে নিয়ে দেখো তা দেখবে কোথাও ভাতের ফ্যানের গাঢ়ত্ব বেশি মনে হচ্ছে, কোথাও দেখবে কম মনে হচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল, অসম সত্য দ্রব্য, সব জায়গায় কণাগুলোর ডিস্ট্রিবিউশন বা ছড়িয়ে থাকার যে ক্ষমতা সেটা সব জায়গায় সমান নয়, এক এক জায়গায় এক এক রকম, তখন সেই জাতীয় মিশ্রণকে আমরা বলছি অসম সত্য মিশ্রণ। চার নম্বর কি, এর ভেতর দিয়ে যদি আলো পাঠানো হয়, এর ভেতর দিয়ে যদি আলো পাঠানো হয় তাহলে মাধ্যমের কণাগুলো আলো দ্বারা আলোকিত হয়। কি বললাম বুঝতে পারলে, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আলো পাঠালে মাধ্যমের কণা আলোকিত হবে না, কিন্তু কলোডীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি আলো পাঠানো হয় তাহলে সেই আলো মাধ্যমের কণাগুলিকে আলোকিত করে। তাহলে কলোডীয় দ্রবণের মধ্যে দিয়ে আলো পাঠানো হলে মাধ্যমের কণাগুলি আলো দ্বারা আলোকিত হয়। পাঁচ নম্বর কি, এক্ষেত্রে দেখা যায় তুমি যদি একে দীর্ঘক্ষণ রেখে দাও কলোডীয় দ্রবণকে তাহলেও কিন্তু কণাগুলো এক্ষেত্রেও অধঃক্ষিপ্ত হয় না, অর্থাৎ নিচে থিতিয়ে পড়ে না। সম্ভবত মিশ্রণ কিন্তু কণাগুলো এতই হালকা, খুব ক্ষুদ্র বলে এত হালকা যে নিতে নিচে মাধ্যাকর্ষণ টানে থিতিয়ে পড়বে সেই ঘটনা কিন্তু দেখতে পাই না। তাহলে বলবো কি, মাধ্যমের কণাগুলি মাধ্যাকর্ষণ বল দ্বারা নিচে থিতিয়ে পড়ে। আর কি দেখো, আর দেখো কলোডীয় দ্রবণের ক্ষেত্রে আমরা একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে একে চালনা করা হয়, ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যদি চালনা করা হয় তাহলে দেখা যাবে যে ফিল্টার পেপার এর ভিতর দিয়ে কলোডীয় দ্রবণ চলে যাবে। কিন্তু যদি পার্চমেন্ট পেপারের ভিতর দিয়ে কলোডীয় দ্রবণকে পাঠানো হয় তখন দেখা যাবে কণাগুলো আলাদা হয়ে যাচ্ছে। তার মানে কি বুঝতে পারছি, ফিল্টার পেপারের যে ছিদ্রগুলো সেগুলো তুলনামূলকভাবে বড়, আর পার্চমেন্ট পেপারের যে ছিদ্রগুলো সেগুলো তুলনামূলকভাবে ছোট। তাহলে ফিল্টার পেপারের মধ্যে দিয়ে কলোডীয় দ্রবণকে পাঠালে সেটা কলোডীয় দ্রবণ ফিল্টার পেপারের মধ্যে দিয়ে চলে যেতে পারে, কিন্তু পার্চমেন্ট পেপারের ভিতর দিয়ে যখন পাঠানো হয় তখন কলোডীয় দ্রবণের যে কণাগুলো সেগুলো পার্চমেন্ট পেপার ভেদ করতে পারছে না। তাহলে ফিল্টার পেপারের মধ্যে দিয়ে কলোডীয় দ্রবণের কণা যেতে পারে কিন্তু পার্চমেন্ট কাগজের ভেতর দিয়ে যেতে পারে না। তাহলে দেখো বেশিরভাগ বৈশিষ্ট্যই কলোডীয় দ্রবণ আর প্রকৃত দ্রবণের মধ্যে অমিল দেখতে পাচ্ছি। একটা মিল আছে, সেটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট। পাঁচ নম্বর পয়েন্টটা কি বলছে, মাধ্যমের কণাগুলো কলোডীয় দ্রবণের কণাগুলো মাধ্যাকর্ষণ বলের দ্বারা থিতিয়ে পড়ে না, প্রকৃত দ্রবণের ক্ষেত্রেও দেখা যায় কণাগুলো কিন্তু মাধ্যাকর্ষণ বলের দ্বারা থিতিয়ে পড়ে না। এটা একটা মিল, বাকি দেখো সবই কিন্তু অমিল। তার জন্য তোমাদের পরীক্ষায় খুব প্রশ্ন আসে যে প্রকৃত দ্রবণ এবং কলোডীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো, সেক্ষেত্রে তোমরা তিন চারটে পার্থক্য তৈরি করো।
এবার দেখো প্রলম্বন, প্রলম্বন কি জিনিসটা? তুমি ধরো একটা পাত্রের মধ্যে জল নিলে আর জলের মধ্যে বাইরে থেকে কিছু বালি মিশিয়ে দিলে, তাহলে বালি মিশিয়ে দিলে বালি প্রথমে নিচে পড়ে গেল, এবার তুমি কি করলে একটা কাঁচ দণ্ড দিয়ে ভালো করে ঝাঁকিয়ে দিলে, নাড়িয়ে দিলে, তাহলে দেখবে কি সব ঘোলা হয়ে গেল। এবার যদি কিছুক্ষণ আবার রেখে দাও তাহলে কি দেখবে, কণাগুলো সব নিচে থিতিয়ে পড়ছে, মাধ্যাকর্ষণ বলের দ্বারা থিতিয়ে পড়ছে। তাহলে এই যে তুই ঘটনা দেখি তখন সেটাকে আমরা চিহ্নিত করবো কি দিয়ে, প্রলম্বন বলে। তাহলে কেন এরকম হচ্ছে? তাহলে দেখো প্রকৃত দ্রবণ এবং কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কণাগুলো যথেষ্ট ক্ষুদ্র ছিল, যাদের ব্যাস প্রকৃত দ্রবণের ক্ষেত্রে ছিল 10^-8 সেমি বা তার কম, প্রলম্বনে দেখলে এই সরি কলয়েডে দেখলে 10^-5 থেকে 10^-7 সেমির মধ্যে, আর কলয়েডীয় প্রলম্বনের ক্ষেত্রে সেই ব্যাসটা বেশ কিছুটা বড় হয়ে যায়, 10^-4 সেমি বা তার বেশি হয়ে যায়। তার জন্য যেহেতু ভারী কণা, ভারী কণা কিন্তু আর ভেসে থাকতে পারে না, মাধ্যাকর্ষণ বলের প্রভাবে নিচের দিকে থিতিয়ে পড়ে। তাহলে ব্যাস এখানে কিন্তু প্রলম্বনে যথেষ্ট বড়। তাহলে এটা একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। দুই নম্বর কি, এটা একটা অসমসত্ত্ব মিশ্রণ। অসমসত্ত্ব কেন বলছি বুঝতেই পারছ, যে সব জায়গাতে কিন্তু এই বালির কণা আর জলের উপাদান সব জায়গায় সমান থাকবে না। এখানে যদি তুমি কিছুক্ষণ পরে দেখো বালির কণা একেবারেই থাকছে না, নিচের ধারে সব চলে আসছে, তার মানে কি মিশ্রণের উপাদানগুলো সব জায়গায় সমানভাবে বিন্যস্ত হচ্ছে, ডিস্ট্রিবিউশনটার অভাব ঘটছে। তার জন্য আমরা এটাকে বলছি কি অসমসত্ত্ব মিশ্রণ। তিন নম্বর কি বলতে পারি, এই কণাগুলো যথেষ্ট বড়, তার জন্য দেখবে জলের মধ্যে বালি মাটি এই সমস্ত দিয়ে যদি আমরা রেখে দিই সেগুলো কিন্তু আমরা বাইরে থেকে খালি চোখে দেখতে পাই, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় না। তাহলে কি বলবো, মাধ্যম কণাগুলিকে খালি চোখে দেখা যায়। আর কি বলা যায়, এই যে প্রলম্বন এই সিস্টেমটা কিন্তু অস্থায়ী সিস্টেম, অস্থায়ী বলতে কণাগুলো কিন্তু কখনোই মিশে থাকছে, সেই জন্য আমরা বলছি একটা অস্থায়ী। আর কি দেখো, এই কণাগুলো ফিল্টার পেপার এবং পার্চমেন্ট পেপার উভয়ের মধ্যে দিয়েই যেতে পারবে না, উভয়ের মধ্যে দিয়ে যেতে পারবে না, ফিল্টার পেপার দাও বা পার্চমেন্ট পেপার দাও, তাদের কণা সেই সমস্ত পেপারে যে ছিদ্রগুলো এতটাই ক্ষুদ্র থাকে যে এই কণাগুলো তার সাপেক্ষে অনেক বড়, তার জন্য সব কণায় এখানে আটকে যাবে। তাহলে আমরা বলছি ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার দ্বারা কণাগুলি আটকে যায়। তাহলে বুঝতে পারলে, তাহলে আমরা তিনটে বিষয় আলোচনা করলাম, প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য, কলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্য আর প্রলম্বনের বৈশিষ্ট্য। এগুলো তোমাদের বইয়েও দেখবে পার্থক্য আকারে বইয়ে দেওয়া আছে, এই ধর্মগুলোরই তুলনা করা আছে তিনটের একসঙ্গে, এগুলো তোমরা একটু দেখবে। এবার দেখো আমরা দেখো কলয়েডের কিন্তু উদাহরণ খুব একটা বলি, প্রকৃত দ্রবণে বলেছি, প্রলম্বনের বললাম, তাহলে কলয়েডের কিছু উদাহরণ আমরা একটু দেখে নিই। কলয়েডীয় দ্রবণ প্রস্তুতি, কলয়েডীয় দ্রবণ আমি কিভাবে প্রস্তুত করব। দেখো আমরা গাম, গাম মানে কি আঠা, প্রোটিন, প্রোটিনের ডাস্ট পাওয়া যায়, স্টার্চ, শর্করা, এগুলোকে যদি জলে মিশিয়ে দাও
দিয়ে ভালো করে যদি শেক করো, ঝাঁকাও, তাহলেই দেখবে তোমার কলয়েডীয় দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। অর্থাৎ কণাগুলো নিচে থিতিয়ে পড়ছে না, কিন্তু একটা ঘোলাটে ভাব, অস্বচ্ছ অসমসত্ব মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে একটা কি কলয়েডীয় দ্রবণের উদাহরণ। তাহলে আমরা কি বলতে পারি, প্রোটিন, স্টার্চ, তারপরে গাম ইত্যাদিকে জলের সঙ্গে মিশিয়ে ঝাঁকালে কলয়েডীয় দ্রবণ প্রস্তুত হয় আর কি। দেখো আমরা বাড়িতে অনেকে করি, তুমি একটা শিশি নিলে, তার মধ্যে খানিকটা জল দিলে, তার মধ্যে কয়েক ফোঁটা ধরো সর্ষের তেল দিলে, তাহলে কি দেখবে জলের উপরে তেল ভাসছে। এবার এই জলের উপরে যখন তেল ভাসছে, এবার তুমি শিশির ঢাকনাটা লাগিয়ে দিয়ে ভালো করে ওটাকে শেক করলে, ঝাঁকালে অনেকক্ষণ, দিয়ে যখন রেখে দিলে তখন দেখছো একটা ঘোলাটে ভাব হয়ে গেছে, জল আর তেল কিন্তু আলাদা করে চেনা যাচ্ছে। যদি অস্থায়ী, খুব একটা বেশিক্ষণ স্থায়ী হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেলে কি আবার রেখে দিলে জল আর তেল আবার আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ ওই ঘোলাটা অবস্থায় থাকছে সেটাকে আমরা বলবো কি একটা কলয়েডীয় দ্রবণ। তাহলে জলের সঙ্গে তেল মিশিয়ে ঝাঁকালে কলয়েডীয় দ্রবণ প্রস্তুত হয় আর কি। সাবানের যে ফেনা, ধরো সাবানের মধ্যে আমরা একটু জলের মধ্যে আমরা একটু সাবান দিয়ে দিলাম, কি জলের মধ্যে ডিটারজেন্ট দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে শেক করলাম, নাড়ালাম, দেখলে ফেনা উৎপন্ন হচ্ছে, ওটাও একটা আমরা বলবো কি কলয়েডীয় দ্রবণ। তাহলে জলের সঙ্গে সাবান গুলে ঝাঁকালে যে ফেনা উৎপন্ন হয় তা একটি কলয়েডীয় দ্রবণ। এছাড়া বিভিন্ন পদ্ধতি আছে, তোমরা টুয়েলভে উঠলে আরো শিখবে। এছাড়া সোডিয়াম থায়োসালফেট, সেই সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে যদি সালফুরিক অ্যাসিড মিশে দেয়, লবণ সালফুরিক অ্যাসিড দিয়ে যদি সেটাকে বিক্রিয়া করানো হয়, তাহলে সেখানে সালফার সল তৈরি হয়, মানে সালফার আর জলের একটা মিশ্রণ তৈরি হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে কলয়েড দ্রবণের প্রস্তুতি এবং এগুলোই কলয়েডের বিভিন্ন উদাহরণ। তা তোমরা কি কি শিখলে, দ্রবণ কি, দ্রবণের উপাদান, দ্রাব দ্রাবক কাকে বলে, এবং দ্রবণে কণার ব্যাসার ব্যাস অনুযায়ী দ্রবণকে আমরা তিন ভাগে ভাগ করলাম, প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন, তাদের বৈশিষ্ট্য শিখলাম, এবং শেষে আমরা শিখলাম কলয়েড দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়। এগুলো তোমরা প্র্যাকটিস করো, পরে আমরা নেক্সট যে পার্টগুলো আছে সেগুলো আলোচনা